আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে উইনার এই 14 ইঞ্চি রঙিন টিভিটি সারার জন্য। তো এই টিভিটির প্রধান সমস্যা হচ্ছে টিভিটি চালু হয় না, একেবারে ডেড কন্ডিশনে আছে, একেবারে বন্ধ অবস্থায় চালুই হয় না। কারেন্টে প্লাগ দিলে পরে, সুইচ দিলে পরে কোনো রেসপন্স নাই। তো আপনারা যারা নতুন ভিউয়ার আছেন, অবশ্যই মনে করে কষ্ট হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো এই টিভিটি এখন যে সমস্যা, এই সমস্যাটার জন্য দেখেন কারেন্টে প্লাগ দেব, এই যে দেখেন প্লাগ, এই যে ঢুকাইলাম, এই যে সুইচ দিলাম, দেখেন সিরিজ যে লাইটটা কোনোভাবেই গ্লো করলো না। এখন টিভির যে পাওয়ার সুইচ, পাওয়ার সুইচটা দেব, যদি বন্ধ থাকে দেখেন পাওয়ার সুইচ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই টিভিটি কোনোভাবেই চালু হচ্ছে না। ঠিক আছে, দেখেন কোনোভাবেই পর্দাও আসে না, ছবিও আসে না। এই যে টিভিটির ব্যাক পার্ট, এখানে মডেল নাম্বার দেওয়া নাই। ঠিক আছে, টিভিটি 65 ওয়াট লোড নেবে। ঠিক আছে, এই পর্যন্ত। তো চলুন টিভিটি খোলা যাক। তো দেখুন টিভিটি খোলা হয়ে গেছে। প্রত্যেকটি টিভি খোলার পরে আমি আমার ব্যক্তিগতভাবে আর কি চারিপাশটা একটু ভালো করে দেখি, যে এক্সটার্নালভাবে কোনো কিছু চোখে পড়ে নাকি, ফিজিক্যালি কোনো সমস্যা দেখা যায় নাকি, যে কোনো ক্যাপাসিটার ফাটছে বা কোনো পার্টস পাতির ক্ষতি হয়েছে এমন কিছু চোখে পড়ে নাকি। প্রত্যেকটি টিভিতেই আমি আসলে দেখি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই বিগত ভিডিওতে দেখছেন যে প্রত্যেকটা টিভি খোলার পরই আমি আর কি বিশেষ করে এইভাবে প্রত্যেকটা টিভিতে দেখে থাকি। এর কারণ অনেক সময় দেখা যায় যে কিছু টিভির সমস্যা আর কি চোখে পড়ে, ঠিক আছে, অত কষ্টকর লাগে না, ঠিক আছে, তো ওইটার পার্টসটা যদি সমস্যা হয় ওই পার্টসটা চেঞ্জ করে দিলে পরেই মনে করেন টিভিটা চালু হয়ে যায়, তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির প্রয়োজন হয় না। তো সার্কিটটা এখন বাইর করি, যেহেতু কাজ করা লাগবে। ঠিক আছে, তো এগুলো খুলে দেখেন, তারপরে এই কেবলগুলো খোলা লাগবে। ঠিক আছে, এই যে পাওয়ার কেবল আছে, ডিগাজিং কয়েলের কেবল আছে, ঠিক আছে, তারপরে স্পিকারের কেবল আছে, তারপরে আইআর সেন্সরের কেবল আছে। তো দেখেন একটা ম্যাজিক দেখাবো আপনাদের। ঠিক আছে, ইতিপূর্বে আমার সম্ভবত মনে হয় ইউটিউবে এরকম কোনো ভিডিও আপলোড হয়নি, এটাই প্রথম হবে। তো দেখেন এই দেখেন ম্যাজিক, ম্যাজিক কী, ঠিক আছে, একটা জাদু দেখেন কি অবস্থা, জাদু দেখেন, এই দেখেন জাদু, দেখেন কত বড় 16 ইঁদুর। ঠিক আছে, টিভির মধ্যে দেখেন কত বড় 16 ইঁদুর ঢুকে আছে। যেহেতু টিভির বডি ভাঙা আছে, তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আপনার ওই ভাঙা সাইড দিয়ে এই ইঁদুরটা ঢুকছে। ঠিক আছে, ঢোকার কারণে টিভিটার মধ্যে হয়তো বা স্পার্ক হয়েছে। ঠিক আছে, মানে ইঁদুর গেলে বুঝতেই তো পারতেছেন এক জায়গায় তো আর থাকে না। ঠিক আছে, পাওয়ার সেকশনের নিচেই যেহেতু আছে, তো সম্ভবত পাওয়ার সেকশনই গেছে। তো এর মনে করেন যে এই 16 ইঁদুর আছে, তারপরে আরও অনেকই আছে, টিকটিকি আছে, টিকটিকিও পাইছি। ঠিক আছে, তো নেক্সটে যদি কোনো ভিডিওতে টিকটিকি পাই তো আপনাদের দেখাবো। তো ডিগাদিন খোলা শেষ, এবার স্পিকারের তার খুলে দিলাম। ঠিক আছে, তো কাজ করতে গেলে পরে এগুলো খোলা লাগবে। তো এখন ধ্যান সেন্সরে, যে এটা হচ্ছে সেন্সরের তার, সামনে যে রিমোটের কাজ করে সেই রিমোটের সেন্সর। ঠিক আছে, তো সার্কিট উল্টায় দিলেই দেখেন
সার্কিটটা আর কি একটু ভাঙা ছিল, এটা মডিফাই করে লাগাই দেওয়া হয়েছিল। তো দেখেন এই যে ফিউজের এই জায়গাতে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, ফিউজ যেহেতু আগে নষ্ট ছিল তো এই পাশে ছোট করে ফিউজ লাগাই দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এই জায়গায় দেখেন কালো যে জায়গায় এই জায়গায় ছিল ফিউজ, ঠিক আছে। তো এটা আর কি ওই পাশে শর্ট সার্কিটের কারণে ফিউজ উড়ে গেছে। আর এই যে দেখেন এই যে এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গায় আর কি এই ইঁদুরটা আসছিল, ঠিক আছে, এই এই দুই পয়েন্টে। তো দেখেন এই যে আমি আঙ্গুল দিয়ে দেখা দিই, দেখেন এই জায়গাতে, ঠিক আছে, আর এই জায়গায়, এই দুই জায়গাতেই আপনার মনে করেন যে শর্ট হয়েছিল। শর্ট হয়ে, ঠিক আছে, এই স্পার্কটা হয়েছে। দেখেন ভালোভাবে দেখাই, এই যে ফিউজটা উড়ে গেছে, ঠিক আছে, দেখেন একদম কালো হয়ে গেছে এই জায়গায়। আর ফিউজ উড়ে গেলে তো সাধারণত এর যে ডায়োড থাকে ডায়োড নষ্ট হয়, না হলে পরে এই ইনপুট যে ট্রানজিস্টার থাকে ট্রানজিস্টারটা শর্ট হয়ে যায়, ঠিক আছে। প্রধানত আর কি বেশিরভাগ এই ট্রানজিস্টারটাই শর্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই যে যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটা চেক করলে পরে, চেক করার লাগবে, চেক করলে পরে এর রেজাল্ট পাওয়া যাবে, চেক করলে পারাবে। আর এখানে, ঠিক আছে, এই জায়গার যে ইয়াগুলো এগুলো চেক করা লাগবে। তবে এই ট্রানজিস্টারটাই আর কি বেশিরভাগ নষ্ট হয়, ঠিক আছে। আপনার শতকরা 95টাই নষ্ট হয়। তো চলুন এই ইনপুট ট্রানজিস্টারটা মাপ দেওয়া যাক। তো দেখেন এই যে কন্টিনিউটি, কন্টিনিউটিটা অ্যাকুরেট আছে, অ্যাকুরেট থাকলে আর কি মাপাটা সুবিধা হয়। তো মিটারের যে কাটা আছে, ইমপ্রেশন যে কাটাটা, কাটার দিকে ফলো রাখেন, ফলো রাখলে পরে দেখা যাবে, ঠিক আছে। দেখতে পারবেন, দেখেন পুরোপুরি ইমপ্রেশন দিছে, এখানেও পুরোপুরি ইমপ্রেশন দিছে। তো যারা নতুন ভিউয়ার আছেন মনে করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এই ট্রানজিস্টারটা, ঠিক আছে, ট্রানজিস্টারটা আমার সম্ভবত খারাপ, সম্ভবত মানে খারাপই, যেহেতু এটার মানে দুই পাশেই, ঠিক আছে, একে কন্টিনিউটি মানে ইন্টারনাল আর কি শর্ট হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আর কি ওখানে ফিউজ উড়ছে, ঠিক আছে। যেহেতু ভোল্টেজ এখানে সমস্যা হয়েছে, যার কারণে এটা ইনপুটটা নষ্ট হয়ে গেছে। তো এটা এখন চেঞ্জ করব। এই যে এই এই রেজিস্টারটা, ঠিক আছে, এই রেজিস্টারটা খুলে দেব। এই আপনার এই ইনপুট যে ট্রানজিস্টার আছে, ইনপুট ট্রানজিস্টারটা চেঞ্জ করার পরে এই এই রেজিস্টারটা খুলে দিয়ে এর ভোল্টেজটা চেক করব, ঠিক আছে। আর এই রেজিস্টারটা, ঠিক আছে, এই পজিশন থেকে এই যে কানেকশন, এই যে এই যে কানেকশন আর এই এই কানেকশন, এই 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 জায়গা থেকে এই রেজিস্টারটা খুলে গেছে, ঠিক আছে। তো এই রেজিস্টারটা লাগাই দেব। এখন এই ফ্লাইব্যাকের যে ইনপুট 110 ভোল্ট, 10 ভোল্টের যে রেজিস্টারটা, রেজিস্টারের কানেকশনটা রিমুভ করে দেব, ঠিক আছে, খুলে দেব। কারণ মনে করেন ওখানে ইনপুট ট্রানজিস্টার লাগানোর সাথে সাথে টিভিটা যেন চালু না হয়, সেই জন্য, ঠিক আছে, এখানে অনেক সমস্যা আছে। তো এখন এই ইনপুট যে ট্রানজিস্টার, ট্রানজিস্টারের গোড়ায় একটু রজন দিয়ে দেই, যেহেতু রাংটা অনেক দিন যাবতীয় আছে, শক্ত হয়ে আছে, খুলতে সমস্যা হবে, ঠিক আছে, সাকারের মধ্যে, সাকারের ভিতরে রাংটা উঠবে না, সেই জন্য এখানে দিলাম যাতে রাংটা নরম হয়। তো যেটা বলতেছিলাম যে রেজিস্টারের কানেকশনটা খুলে দিলাম, এই জন্য সবাই করে আর কি কাজ করার ক্ষেত্রে এই আউটপুট সেকশনটা আর কি ডিসকানেক্ট করে রাখে, যেন সার্কিটটা সরাসরি চালু না হয়, ঠিক আছে। ভোল্টেজটা অ্যাকুরেট করে মাপ যোগ দিয়ে ভোল্টেজটা অ্যাকুরেট করার পরে তারপরে ওখানে কানেকশন দেয়, যার কারণে ওখানে যে রেজিস্টারটা, রেজিস্টারের কানেকশনটা খুলে দেওয়া হয়, ঠিক আছে।
ঠিক আছে, তো জানি না কতটুকু কিভাবে বোঝাতে পারতেছে কি পারতেছি না, তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমার কথা বুঝতে কিংবা ভিডিও বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যারা নতুন ভিউয়ার আছেন, যারা নতুন এই ভিডিওটা দেখতে শুরু করছেন, এ পর্যন্তও দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে যারা আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এই যে রাংটা ছিল, রাংটা খোলা শেষ, মানে ঝালাই খোলা শেষ। তো এখন এই যে ট্রানজিস্টারে যে নাটটা লাগানো আছে হিটসিংয়ের সাথে শক্ত করে, ঠিক আছে, তো এই নাটটা আসলে খোলা লাগবে, ঠিক আছে, নাট না খুললে তো ট্রানজিস্টার বাড়াবে না। তো দেখেন এই যে পিলার্সের মাধ্যমে এই যে বোল্টটা আছে, ঠিক আছে, নাটের সাথে যে বোল্টটা আছে, বোল্টটা দেখেন কিভাবে খুলি। তো এই বোল্টটা খুললে পরেই মনে করেন যে এই ট্রানজিস্টারটা বাইর হয়ে আসবে বডির থেকে, ঠিক আছে। দেখেন নাটটা খোলা শেষ, ঠিক আছে, নাট খোলা হয়ে গেছে, এখন এই নাটটা বাইর করলে পরে বাইর হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এখন এই ট্রানজিস্টারটা হালকা একটু শক্ত শক্ত লাগতেছে, ঠিক আছে, তো দেখেন খুলে গেছে, এই দেখেন খুলে গেছে, ট্রানজিস্টার তো খোলা হয়ে গেল। এখন যে রেজিস্টারটা খুলে গেছিল আর কি, যে ওর যে লেগে জং ধরে, ঠিক আছে, মোটসে পড়েছিল, তো ওই রেজিস্টারের যে পজিশনটা এখন আমি ফ্রি করব। দেখেন এই দেখেন এই এই এক পজিশনে, এই পজিশনের মধ্যে ধ্যান এখনও লেগটা লাগিয়ে আছে, মানে রেজিস্টারের যে কানেক্টিং যে লেগ ছিল ওই লেগে আর কি জং ধরে, মানে এমন অবস্থা হয়েছিল ঝাঁকি লেগে রেজিস্টারটা খুলে গেছে। তো ওই রেজিস্টারটা লাগানোর জন্য এই পজিশনটা ফ্রি করা লাগবে, ঠিক আছে, দেখেন হয়ে গেছে প্রায়, ঠিক আছে, পজিশন ফ্রি হয়ে গেছে প্রায়। তো এটা আর কি রেজিস্টারটা লাগাই দেওয়া লাগবে, ঠিক আছে, রেজিস্টারটা না লাগালে তো এই কানেকশনটা অ্যাকুরেট হবে না, ঠিক আছে, এই সার্কিট পাওয়ারই পাবে না। তো দেখেন এই রেজিস্টারটা এখন আমরা লাগাই দেই, ঠিক আছে, রেজিস্টারটা লাগাই দিলে পরে লাগাই ই করে ঝালাই দেওয়ার পরে ট্রানজিস্টারটা লাগাই দেবো, ঠিক আছে, ট্রানজিস্টারটা লাগাই দিলে পরে সম্ভবত টিভি ওকে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো দেখেন রেজিস্টারটা লাগাই দিছি, এখন রেজিস্টারটা ঝালাই দিয়ে দেব, দেখেন ঝালাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে কাজগুলা দেখার চেষ্টা করেন, দেখলে পরে হয়তো বা বুঝবেন, বুঝতে পারবেন, ঠিক আছে, যে ছোটোখাটো কাজগুলা, এই কাজগুলা যারা সাধারণ নলেজ যাদের আছে তারা বাড়িতেই করতে পারবেন, ঠিক আছে, সবাই বলতেছি না। দেখেন এই যে ট্রানজিস্টারটা, এই ট্রানজিস্টারটাই আর কি লাগাবো, তো সার্কিটটা ঠিক করে নেই, তো দেখেন সার্কিট ঠিক হয়ে গেছে, তো এই যে ট্রানজিস্টারটা এখন লাগাবো আমরা, ঠিক আছে। তো তার আগে এই ট্রানজিস্টারের যে থার্মাল যে পেস্টটা দিয়ে দেই, দেখেন এই পেস্টটা দিলে হয় কি, হিটসিংয়ের সাথে এই হয় ট্রানজিস্টারই হোক আর যে পার্সি হোক আর কি, এই পেস্টটা লাগাই দিলে পরে পার্সটা যতটুকুই গরম হোক হিটসিংয়ের সাথে ভালোভাবে আইটিয়ে থাকে, ঠিক আছে, শক্তপোক্তভাবে লাগানো থাকে, যার কারণে হিটটা হিটসিং তাড়াতাড়ি আর কি শোষণ করতে পারে, ঠিক আছে, হিটটা শেয়ার করতে পারে পার্স থেকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, পার্সটা আর নষ্ট হয় না সহজে, ঠিক আছে, নষ্ট হলেও সহজে নষ্ট হয় না, মানে যে মাত্রা যে হিটটা থাকে হিটটা হিটসিং, ঠিক আছে, শেয়ার করে নিতে পারে, ঠিক আছে, তাহলে পরে পার্সটা মানে লং লাস্টিং বেশি করে, ঠিক আছে। দেখেন এই যে নাটটা, এখন নাটটা লাগাই দিচ্ছি, ঠিক আছে, নাটটা পজিশন করে লাগাই দিচ্ছি, তারপরে দেখেন এখন এই যে বোল্ট
বোল্ট দিয়ে টাইট করে ভালোভাবে টাইট করে লাগায় দেবো, যেন কোনোভাবে লুজ না থাকে। এটা ঢিল থাকলে পরে সমস্যা, ঢিল থাকলে পরে পার্টসটা চলতে চলতে গরম হবে। ঠিক আছে, গরম হলে এক সময় যখন পার্টসটা অতিরিক্ত হিট হয়ে যাবে, অতিরিক্ত গরম হয়ে যাবে, তখন পার্টসটা নষ্ট হয়ে যাবে। যার কারণে মনে করেন পিলাস দিয়ে বোল্ট ধরে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিলাম, দেখেন কত সুন্দর টাইট হয়ে গেছে। ঠিক আছে, এখন এই পাশে এটা সার্কিটটা ঘুরাই দিলাম। ঠিক আছে, এখন এর যে কানেকশনটা, কানেকশনগুলা ঝালাই করে ফিক্সড করে দেব। ঠিক আছে, ঝালাই করে ফিক্সড করে দিলে পরে মনে করেন যে তারপরে এর যে পাওয়ারটা, ঠিক আছে, পাওয়ারটা দেয়া যাবে, মানে কারেন্টের যে লাইন আর কি, সেই লাইনের কথা বলছি। ঠিক আছে, দেখেন ঝালাই মোটামুটি হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে ঝালাইগুলা আর কি খুবই ভালোভাবে, খুবই সতর্কতার সাথে দেওয়া লাগবে। এখানে কোনো প্রকার লুজ কন্ট্যাক্টের জায়গাই নাই। ঠিক আছে, লুজ কন্ট্যাক্ট যেন না হয়। ঠিক আছে, খুবই ভালোভাবে খেয়াল রেখে এই ঝালাইগুলা দেওয়া লাগবে। তো ওখানে ঝালাই শেষ, দেখেন এখন এই যে ফিউজ, ঠিক আছে, ফিউজের যে জায়গা, ফিউজের জায়গায় দেখেন এই ফিউজটা খুবই সতর্কতার সাথে দেওয়া লাগবে। সব কিছুই সতর্ক, কিন্তু তারপর ফিউজটা সতর্কতার সাথে। তো এখন দেখেন এই যে ভোল্টেজ মাপ দিয়েছি, এই দেখেন ভোল্টেজ চলে আসছে 110 ভোল্ট। ঠিক আছে, আর তারপরে 50 সিলেক্ট করে দেই ভার্টিক্যাল সেকশনে ভোল্টেজ মাপার জন্য। ঠিক আছে, দেখেন এই যে ভার্টিক্যাল সেকশনে 25 ভোল্ট চলে আসছে। তারপরে এই দেখেন রেগুলেটর সেকশন, অডিও সেকশন। তো এখন হচ্ছে এই টুইনিং সেকশনে যে 5 ভোল্ট, দেখেন 5 ভোল্ট, ওকে। তারপরে এই যে 8 ভোল্ট ড্রাইভার সেকশনের, ঠিক আছে, এই যে চলে আসছে 8 ভোল্ট। তো এখন এই যে এখানে যে রেজিস্টারটা খোলা আছে, ঠিক আছে, ফ্লাইব্যাকের যে 110 ভোল্টের যে রেজিস্টার, ইনপুট যে রেজিস্টারটা, রেজিস্টারটা খোলা আছে। তো এটা এখন কানেকশন দিয়ে দেবো আমরা। তো সেই ক্ষেত্রে এটা সার্কিটটা উল্টানোর প্রয়োজন। ঠিক আছে, তো এই যে পজিশনটা ক্লিয়ার করে দেই, রং লাগিয়ে আছে। তো এখন এই রেজিস্টারটা কানেকশন দিলে পরে দেখা যাবে যে এই ভোল্টেজটা ড্রপ হয় কি না। ঠিক আছে, এই 110 ভোল্ট, 110 ভোল্টটা ড্রপ হয় কি না সেটা দেখা লাগবে। ঠিক আছে, যদি ড্রপ না হয় তাহলে টিভি চলার কথা। ঠিক আছে, কোনো সমস্যা ছাড়াই চলার কথা। তো দেখেন এখন এই রেজিস্টারটা পজিশন করে দিচ্ছি, রেজিস্টারটা এখন আমরা ঝালাই করে দেব। দেখেন এই যে রেজিস্টারটা ঝালাই করে দিচ্ছি, দেখেন দেখেন ঝালাই হয়ে গেছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, অ্যাকুরেটভাবে ঝালাই হয়ে গেছে, একবারে ভালোভাবে হয়েছে, কোনো লুজ কন্ট্যাক্ট নাই, কিছু নাই। দেখেন এই যে 250 সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন প্রপটা খুলে গেছে, কমন লাইন দেই, এই দেখেন 110 ভোল্ট চলে আসছে। ঠিক আছে, 110 ভোল্ট চলে আসছে, অ্যাকুরেটি আছে, কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই। ঠিক আছে, টিভিও চালু হয়ে গেছে। তো দেখেন এই দেখেন খুবই ভালোভাবে ঝালাই হয়েছে। ঠিক আছে, ওই দেখেন আয়নার মধ্যে, ঠিক আছে, দেখেন টিভি চালু হয়ে গেছে, পর্দা চলে আসছে, ডিসপ্লেতে লেখাও চলে আসছে। ঠিক আছে, খুব ভালোভাবেই চালু হয়েছে, এই দেখেন ক্লিয়ারভাবে টিভি চালু হয়ে গেছে, কোনো সমস্যা নাই, একদম অ্যাকুরেট। তো আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার আছেন, কষ্ট হলে মনে করে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, দেখেন এখন ডিশ লাইনের কেবলটা লাগাই দিচ্ছি, ঠিক আছে, টুইনারে। তো আজকের মতো এ পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।
बस काफी का काम हो जाए, हमें और कुछ नहीं चाहिए। संजीव क्या कर रहा है यार? तुम घर चलो अभी, मम्मी ने तुम्हारे लिए पूरी आलू बनाया। चलो चलो, रायता फैला दिए हो तुम। घर रोज शाम 7 बजे सी टीवी और जी फाइव पर। आई चाहती है कि शादी जल्दी हो जाए, जबकि मैं चाहती हूँ शादी जल्दी नहीं, सही लड़के से हो। अमृता देखना, सोने जैसा वर मिलेगा। सोना क्यों?